হ্যালো বন্ধুরা, ব্লগের শুরুতেই আমার চ্যানেল এসের ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল সোজা রথের দিন। আমরা মা আর দুই মেয়ে একসঙ্গে রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম যে কখন রথ যাবে সেটা দেখার জন্য। তোমাদের তো বলাই হয়নি, আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মোটামুটি বড় সাইজেরই একটা রথ যায়। বাড়িতে যেহেতু জিসারুষার দাদুও ছিল না আর বাবা তো কাজে গেছিল, সেই জন্য আমি দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার শাশুড়ি মা তো দোকান সামলাচ্ছিলেন, তোমরা দেখতেই পেলে। বছরের এই একটা মাত্র দিন, আমার কথা তো বাদ দাও, জিসারুষা তো ছোট, ওরা তো আনন্দ করবে, এটুকু অধিকার তো ওদের আছে, তাই না? তাই বিকেল বিকেল ওদেরকে রেডি করে আর আমি নিজে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর এখানে সবাই পাড়ার কাকিমারা, যেহেতু আমরা বেরোই না খুব একটা, সবাই আমাদের দেখে কথা বলছিল। আর জিসারুষাকে তো সবাই ভীষণ ভালোবাসে। যেই নিচে গেছি অমনি সবাই, রুষা যেহেতু ছোট ওকে কোলে নেওয়ার জন্য সবাই হাত বাড়াচ্ছে, আর জিসা বড় হয়ে গেলেও ওকেও কোলে নেওয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত হয়ে রয়েছে। আর ওই যে আমাদের রথটা ওদিকে সাজানো হচ্ছে, এখনও শুরু হয়নি, রথের দড়ি টানা সবে স্টার্ট হবে হবে করছে। আর এই যে রুষা একটা কাকিমনের কোলে উঠে পড়েছে আর দেখছে যে এত লোক, কি ব্যাপার, দেখো ফুল দিয়ে রথটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে নিচের ওই সামনেটায় গোপাল ঠাকুর বসবে, তার জন্য জায়গা করা হয়েছে। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ও এখন কিছুই বলবে না, বলবে না, দিয়ে দেবে, না না দিতে, টাটা টাটা করে দাও, টাটা 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 ফেলে না, যাই ফেলে দি। আর এই যে রথের দড়িতে তো টান পড়েই গেছে, জগন্নাথ দেব যাচ্ছেন মাসির বাড়ি, আর সঙ্গে সবাই এতজন যাচ্ছে পেছন পেছন, খুব দেখে খুব ভালো লাগছিল আর কি। তার সঙ্গেও জিসা রুষা, জিসার এটা প্রথম বছর রথ টানা, আগের বছরও খুবই ছোট ছিল, আর রুষা তো এখন কিছু বোঝেই না, পরের বছর দেখা যাক ও কতটা কি বুঝতে পারে। আমাদের সামনে রাস্তা যেহেতু পাকা নয়, ইট পাতা, সেহেতু রথটা টানতে একটু কষ্টই হচ্ছিল, সেই জন্য সবাই ধরে ধরে আর কি নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরই পাকা রাস্তা পেয়ে যাবে, তারপর কোনো অসুবিধা হবে না। আর এই দেখো জিসার বায়না সবাইকে দেখে, ও রথের দড়ি ধরে টানবে। আমার খুব ভয় লাগছিল যে রথ তো স্পিডে আসবে যদি হাতে লেগে যায়, কিন্তু ঠাকুরের দয়ায় ও খুব সুন্দরভাবে একটুখানি রথে দড়িতে টান দিতে পেরেছে। প্রথম বছর যেহেতু ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, খুব মজা করেছে সবার সাথে, আর ওর মতো অনেক বাচ্চাও ছিল যেহেতু, সেই জন্য ও ওদেরকে দেখছে আর ও চেষ্টা করছে রথের দড়িটা টানার। আর আমি আমার ছোটো মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব, কারণ ও তো যদি কান্নাকাটি করে অসুবিধা হবে, মা রাখতে পারবে না, তার মধ্যে আবার দোকানদারি করাও আছে।
এই আর কি মিলিয়ে মিশিয়ে দিনটা তো খুব ভালোই কেটেছিল। আমার জিসা খুব আনন্দ করেছে দেখে আমার মনটা আরও ভালো লাগছিল আর কি বলবো। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এসের ক্রিয়েশনকে। এই রথের দিনটি আপনারা কেমন কাটিয়েছেন, কতটা মজা করেছেন, আনন্দ করেছেন আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।